আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ সম্মতে সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের একেবারে লেভেল টুতে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চলন্ত সিঁড়ি, এখানে আরও একটি রয়েছে। তো এই সাইডটিতে সর্বমোট দুইটি চলন্ত সিঁড়ি। দর্শক, এটা আমি রয়েছে একেবারে লেভেল টুতে। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে একেবারে প্রস্তুত তৃতীয় টার্মিনালের এই ভিতর অংশ। এখানে দেখতে পাচ্ছেন এই অংশে কিন্তু চারপাশে গ্লাস লাগানো কাজ কমপ্লিট। এখানে দুইটি লিফট, তার পাশে কিন্তু চলন্ত সিঁড়ি, সব মিলে কিন্তু এখন তৃতীয় টার্মিনালের পুরোপুরিভাবে প্রস্তুত একেবারে এই এই অংশে, এই দক্ষিণ প্রান্ত অংশে। তো দর্শক, এর আগে আমি আপনাদের মাঝে তুলে ধরছিলাম যে বাইরে থেকে যাত্রীগণ আসার পরবর্তী অংশে কীভাবে কাউন্টার ক্রস করবে, এমনকি সেই কাউন্টারে কতটুকু কাজ হলো সেই সম্পর্কে আজকে তুলে ধরব। এখানে দেখতে পাচ্ছেন প্যানেল বোর্ড কিন্তু এখন পুরোপুরিভাবে একেবারে দৃশ্যমান। তো মূলত এটা হচ্ছে একের দক্ষিণ প্রান্ত। এখানে সর্বমোট একই সিরিয়ালে চারটি চলন্ত সিঁড়ি রয়েছে, সেই সাথে চারটি লিফট রয়েছে। সেই চলন্ত সিঁড়ির লিফট দিয়ে কিন্তু এই এই পথ দিয়ে কিন্তু আসবে যাত্রীগণ, বাইরে আগমন যাত্রীগণ, যারা বাইরে থেকে বা বিদেশ থেকে বিদেশ ফেরত যাত্রীগণ আসবে তারা পরবর্তী অংশে। এই অংশে এসে কিন্তু এখানে যে তিনটি গেট দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে, একটি দুইটি তিনটি, এই তিনটি গেট দিয়ে কিন্তু প্রবেশ করবেন যাত্রীগণ। তারপরে সামনে কাউন্টার ক্রস করে কাউন্টারের কাজ সম্পূর্ণ শেষ করার পরবর্তী অংশে চলে যাবে একবারে বেল্ট এরিয়া। তো এই অংশে দেখতে পাচ্ছেন পুরোপুরি অংশে কিন্তু এখন অনেকটাই দৃশ্যমান কাজ। এখানে চারপাশে গ্লাস, এমনকি উপরে প্যানেল বোর্ড, সেই সাথে পুরোপুরিভাবে কাজ সম্পূর্ণ এখন পুরোপুরি দৃশ্যমান এই এরিয়া। এখানে কিন্তু এই অংশে দুইটি দুইটি চলন্ত সিঁড়ি রয়েছে, একটি হেঁটে উপরে 28 স্টিয়ার কেজ রয়েছে। মূলত এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লাস দিয়ে আটকে রাখা হয়েছে, ঠিক এর মাঝখানে এটা হবে গেট। তার পরবর্তী অংশে সরাসরি চলে আসবে যাত্রীগণ। তার আগে একটু বলে নিতে চাই, এই অংশে কিন্তু এই যে এখানে একটি লিফট, এমনকি তার পাশে এই অংশে আরেকটি লিফট, চাইলে কিন্তু যাত্রীগণ এই লিফট দিয়ে সরাসরি চলে যাবে একেবারে বেল্ট এরিয়া। অন্যথা পাশেই রয়েছে দুইটি পায়ে হেঁটে স্টিয়ার কেস, এবং তার পাশাপাশি রয়েছে দুইটি চলন্ত সিঁড়ি, দুই পাশে দুইটি দুইটি চারটি। এটি হচ্ছে কাউন্টার, দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে রাখা কাউন্টার। এগুলো কিন্তু সব কাউন্টার। আমরা একটু সামনের অংশ থেকে দেখি, ঠিক এই অংশে এসে কিন্তু এখানকার কাউন্টারে সম্পূর্ণ কাজ শেষ করে পরবর্তী অংশে সরাসরি চলে যাবে একেবারে নিচে, নিচে বলতে এই অংশে। দেখতে পাচ্ছেন এখানে বেল্ট, দর্শক ওইটা হচ্ছে এই এই পাশের অংশটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার বোর্ডিং পাস, এবং কি আনুষঙ্গিক যে কাজগুলো আছে এটা আগমন ক্ষেত্রে, যে বা যে যাত্রীগণ বাহিরের দেশে যাবে বা বিদেশে যাবে তাদের জন্য।
এই পাশে দেখেন চারপাশে কিন্তু গ্লাস, গ্লাসে এখন পুরোপুরি দৃশ্যমান। এখানে দেখতে পাচ্ছেন মনিটর লাগানো হচ্ছে। দর্শক এই অংশে দেখতে পাচ্ছেন দুইটি দুইটি চারটি সিঁড়ি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দুইটি দুটি সিঁড়ি রয়েছে, তার পাশে অংশে দুইটি চলন সিঁড়ি রয়েছে। এখানে রয়েছে একটি লিফট। তো এই অংশে কিন্তু এখন কার্যক্রম কার্য যে কাজগুলো বাকি রয়েছে সে কাজগুলো কিন্তু চলমান রয়েছে এই অংশে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি একবারে আটকে ফেলা হয়েছে। এটা কিন্তু এই যে এখান থেকে গ্লাস শুরু, চারপাশে কিন্তু গ্লাস দিয়ে লক করা হয়েছে আনতে এই যে পর্যন্ত। তার মানে এই তিনটি গেট কিন্তু ব্যবহৃত হবে। এটা হচ্ছে দক্ষিণ পাশের একেবারে পুরো দৃশ্য দেখতে পাচ্ছেন। আচ্ছা দক্ষিণ প্রান্তের তো দর্শক বোর্ডিং ব্রিজে কিছু কাজ রয়েছে বাকি, সে কাজগুলো চলমান রয়েছে। আর এখানে দেখেন এটা হচ্ছে স্টেয়ার কেস নিচে নামার জন্য। এখানে কিন্তু পুরোপুরি ভাবে শেষ হচ্ছে বোর্ড লাগানো কাজ। তো দর্শক দক্ষিণ প্রান্তের এই পর্যন্তই কিন্তু টাইলসের কাজ সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন। এই ছিল তৃতীয় টার্মিনালের দক্ষিণ প্রান্তের সর্বশেষ আপডেট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।